আসসালামু আলাইকুম। আমার এদিকে দেখছেন মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষ করা হচ্ছে। তো চারা নির্বাচন বিষয়ে আজকের আর কি ভিডিওটা দেখেন, এখানে দুই রকমের চারা আছে। এখানে প্যাকেটের মধ্যে যেটা দেখছেন এটা আমাদের ডেলিভারিকৃত একদম মাটিবিহীন সুস্থ চারা। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম 100% শিকড় এবং পুরোটাই কোকোপিট। এটা একদম নিয়ন্ত্রিতভাবে এই চারাগুলো তৈরি হয়। এটা মরিচের চারা এবং এই পাশেই দেখেন আমরা দুইটা শেডে ব্যবহার করছি। এই এটাতে আমাদের একদম রোগমুক্ত যে চারা বলে আমরা সেই চারাটা, আর এটা হচ্ছে নর্মালি মাটিতে যেভাবে সনাতন পদ্ধতিতে তৈরি করা হয় সেই চারা। তো দেখেন এই চারাগুলোর অবস্থা একটু দেখাই। এটা রোপণ করা হচ্ছে দুই দিন, দেখেন এখনও নুয়ে আছে এবং বেশিরভাগগুলোই নুয়ে গেছে। এটাকে আবার হেলদি হতে অনেক সময় লেগে যাবে। এবং এদিকে দেখতে পাচ্ছেন একদম আজকেই রোপণ করা, কিন্তু প্রত্যেকটাই স্ট্রেট দাঁড়িয়ে আছে এবং ফসলও খুব দ্রুত দিবে। তো আমি একটু ওই চারাটা আপনাদেরকে একটু দেখাবো, যেটা মাটি থেকে তোলা চারা। এই মাটি থেকে যে তোলা চারাটা এটাই না হাতে আছে, একটু দেখাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটি থেকে তোলা, এটা একটা নিলাম। হ্যাঁ দেখেন এটাতে শিকড় 100% নেই, কারণ হচ্ছে যখন মাটি থেকে তোলা হয়েছে তখন এর অর্ধেক শিকড় প্রায় ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে যাওয়ার কারণে তাকে সুস্থ হতে অনেক সময় লাগবে। দেখেন এদিকে বেশিরভাগগুলোতেই চারাগুলো নুয়ে আছে। আর আমি যেটা আজকে আমাদের ডেলিভারিকৃত যে চারাগুলো সেগুলো দেখেন একদম স্ট্রেট দাঁড়িয়ে আছে। আমরা জাস্ট পর্যবেক্ষণ করব এবং আপডেট আপনাদেরকে দিব আসলে আপনাদের কোন চারা ব্যবহার করা উচিত। দেখেন আমরা প্যাকেটে নিয়ে এসেছি, প্যাকেটে আনার পরও কীভাবে আছেন এবং ম্যাচিওর চারা একদম। এই চারাগুলো খুব দ্রুত ফল দিবে এবং 100 মধ্যে 99টার গাছ টিকে যাবে, 100টাই বলি আমরা। তারপরও যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো মাটির সমস্যা সেক্ষেত্রে একটা নষ্ট যেতে পারে, কিন্তু 100তে 100টাই চারা। দেখেন আমরা জাস্ট দেখানোর উদ্দেশ্যেই দেখেন প্রত্যেকটা চারা স্ট্রেট দাঁড়িয়ে আছে। এবং এখানে গতকালের এটা এখনও বেশিরভাগগুলোই নুয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছেন কি না আমি একটু আপনাদেরকে দেখাই। এই দেখেন নুয়ে আছে। তাহলে আসলে এর যে হেলদিনেসটা হবে এটা হেলদি হতেই সময় লেগে যাবে ওর 1 সপ্তাহ, কিন্তু এ প্রথমেই শিকড় ছড়া শুরু করে দিবে এবং ফসল আসাতে সময় নিবে কম। তার মানে আপনি যখন চিন্তা করবেন যে এই দিকেরটা যখন কম দামি আপনি বীজ নিচ্ছেন, দামের দিকটা যদি চিন্তা করেন, তখন আপনি কিন্তু বীজ পাচ্ছেন হচ্ছে একদম দুর্বল বীজ। আপনাকে করতেই অনেক টাকা খরচ হয়ে যাবে, যাকে সময় দিতে, সার দিতে, পানি দিতে অনেক টাকা খরচ হয়ে যাবে। এদিকে যখন আবার এই বীজটা যখন আপনি ব্যবহার করছেন তখন এ কিন্তু নেট হাউজের ভিতরে একদম প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে ব্যবহার করে প্রত্যেকটা জিনিসের মাপ ব্যবহার করে এটাকে তৈরি করা আছে। এটা একদম সুস্থ সবল একদম রোগমুক্ত একটা করে চারা। তো এটা যদি আপনার 50 পয়সা হয়, এটা আপনার 1 টাকা 50 পয়সা দিয়ে নিলেও আপনার লস নেই, কারণ আপনার এটা সুস্থ পাচ্ছেন এক, এবং এটা হচ্ছে লাইফ সাইকেল অলরেডি যেটা এর থেকে বেশি, কারণ এটা নতুন এটা চারা তৈরি করতে সময় লেগেছে। আর এটা যখন আপনার জমিতে দেয়া হয়েছে তার কিছুদিনের মধ্যেই 7 দিন বা 8 দিনের মধ্যেই তুলে আরেকটা ইয়াতে দিয়েছে। তাহলে আপনি কোনটা নেবেন সেটা আপনাদের সিদ্ধান্ত, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম।
যে পুরোটাই পুরো মালচিং যে ফিল্ম ব্যবহার করা হয়েছে পুরোটাই মরিচের করা হয়েছে। সেখানে দুই ধরনের বীজ আমরা ব্যবহার করছি। ওনারা প্রথমে সনাতন পদ্ধতিতে ব্যবহার করা মরিচের চারা ব্যবহার করেছেন, আর আমি আজকে এটা যে প্যাকেট এখনো দেখালাম এখনো খুলে ওরা ব্যবহার করছেন সেই বীজগুলো আমরা ব্যবহার করছি। বাবা তো এই ছিল মোটামুটি, আমি এই চারাটার একটু রোপণের কিছু অংশ আপনাদেরকে দেখাবো। এই গানটা হাতে দেখছেন, এই চারা রোপণ, এই চারা রোপণ যন্ত্রটা আমাদেরই দেয়া। এটা দেওয়ার কারণে দেখেন কত ইজি হয়েছে এবং কত তাড়াতাড়ি কাজগুলো হচ্ছে। একটু না হলে আগের পদ্ধতি করতে গেলে আপনাকে আগে মাটি তুলতে হতো, পলিথিনটা ছিটতে হতো, তারপরে চারা দিতে হতো। এই প্রত্যেকটা কাজ একটা খুব দ্রুত হচ্ছে। আরাফাতুর রহমান ভাই বলেছেন কি গাছের চারা, এটা হচ্ছে মরিচ। এই জাতটার নাম হচ্ছে রাদিয়া। দেখতেই পাচ্ছি এটার আপডেট আপনাদেরকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব। শুধু আমরা এটার ফলটা দেখানোর খুব দ্রুত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটার আসলে যেটা সনাতনে করা আছে আর যেটা আধুনিক কারণ করা আছে, কোন বীজটা কোন চারাটা আপনার ভালো ফল দিচ্ছে, কোনটাতে আসলে আপনি লাভবান হবে, এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। কোন চারাটা সবচেয়ে বেশি ফল দিচ্ছে এটাও আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকেন, আর যে কোনো প্রজেক্ট করেন ইনশাল্লাহ দেখেন আগে, সব জায়গায় দেখে কোনটা আপনার লাভ হবে লস হবে। আপনি যদি আপনার কৃষিকাজ শুরু করার আগে বলতে না পারেন যে আপনার এখান থেকে কত টাকা আসলে লাভ হবে, তাহলে আসলে ওই কৃষিকাজ কতটা উচিত আসলে আমার জানা নেই। এই কারণে যে কোনো ব্যবসার ক্ষেত্রে হোক কৃষিকাজের ক্ষেত্রে হোক আপনার জানা উচিত যে আপনি ইনভেস্টটা করছেন সেটা রিটার্নটা কত আছে। আর যদি না আসে তাহলে আসলে ওই ইনভেস্টটা করে সময় নষ্ট করে আসলে কোনো দরকার বলে মনে হয় না। সো আধুনিক অনেক কিছু বিষয় আপনারা চিন্তা করেন, একটু পড়াশোনা করেন, একটু দেখেন, একটু এগ্রিকালচার নিয়ে ঘাঁটেন। কারণ এগ্রিকালচার এমন একটা সেক্টর যেটাতে আপনাকে কখনো লস হবে না ইনশাল্লাহ, যদি আপনার প্ল্যান ঠিক থাকে। যদি প্ল্যান আপনার ভুল থাকে তাহলে আসলে লসের আশঙ্কা খুবই বেশি। সো এমন এমন কাজ করবেন, দেখেন এখানে মালচিং ফিল্ম কেন ব্যবহার করা আছে, কারণ হচ্ছে এখানে আর আগাছা হবে না। আগাছা না হওয়ার কারণে প্রায় 10-15 জন লেবারের কাজ কমে গেল, তার মানে ওই খরচটা আপনার এখানে আপনি লভ্যাংশতে ধরতে পারেন। কিন্তু যখন আপনি মালচিং ব্যবহার করছেন না, রেগুলার আগাছা হতে থাকবে, পরিষ্কার করার জন্য এক সপ্তাহ পরপর লোক নিতে হবে। এরপরে পানির ক্ষেত্রে যদি অটো ড্রিপ ইরিগেশনগুলো ব্যবহার করেন, দেখবেন যে পানি দেওয়ার জন্য বারবার লোক নিয়ে আসতে হচ্ছে না, আপনি অটোমেটিক পানি করে দেন, এককালীন করে ফেলেন। তারপরে দেখেন এই ওই এককালীন ইনভেস্ট থেকেই আপনার পানি রেগুলার দিতে থাকবে। হয়তো প্রথম অবস্থায় একটু বেশি ইনভেস্ট হয়ে যাবে, কিন্তু ওইটা দিয়ে আপনি রিউজ করতেই থাকতে পারবেন, তখন আপনার সব অটোমেটিক হয়ে যাবে, আপনার সময় বাঁচবে, খরচ বাঁচবে। সবাই ভালো থাকেন, অনেক বকবক করছি, এটা আমরা লাইভ আপনাদেরকে আরও দেখাবো যে আসলে কতটা কাজ করে এই বিষয়গুলো। আর আসলে আমরা যে বলি আধুনিকায়নের যে বিষয়গুলো কতটা আসলে লাভজনক, কতটা আপনাদের উপকারে আসবে, সব মিলে আমাদের সাথেই থাকুন, কৃষিবাজারের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।